وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال النبي الأمين الصادق والمصدوق صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, তার দ্বীনের পথে চলার মাধ্যমে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, যিনি আমাদের শিফা দানকারী, যিনি আমাদের দোয়াগুলোকে কবুল করেন, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদাগুলো যিনি পরিপূর্ণ করেন, সর্বদাই যেই মহান সত্তার নিকটই আমরা আমাদের যাবতীয় প্রয়োজনগুলো পেশ করি, যিনি আমাদের দোয়ার দরখাস্তগুলো কবুল করেন, আমাদের প্রতিটি নিঃশ্বাসে আমরা যেই মহান সত্তার অনুগ্রহ, দয়া, সাহায্য, সহযোগিতাকে অনুভব করে থাকি, প্রতিটি নিঃশ্বাসে আমরা যেই মহান স্রষ্টার মুখাপেক্ষী হতে বাধ্য, সেই মহান সত্তার নিমিত্তেই সিজদা বনত চিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির অবিরত ধারা বর্ষিত হতে থাক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইসলামের শ্রেষ্ঠ নায়ক, মানবতার মহান শিক্ষক, প্রিয় নেতা, প্রিয় রসুল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি, আজকে আমরা আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হলো দোয়া একটি ইবাদত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হলো দোয়া। দোয়া মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। প্রতিটি মানুষই তার জীবনের কোন না কোন সেক্টরে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই। অসুস্থতা, ঋণের বোঝা, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন বিপদ, পারিবারিক সমস্যা, জব সেক্টর নিয়ে সমস্যা, ভবিষ্যৎ নিয়ে টেনশন, বিভিন্ন সমস্যায় আমরা নিমজ্জিত থাকি। এই সকল প্রকার সমস্যাগুলোর সমাধান যেই মহান রব্বুল আলামিনই করে দিতে পারেন, তার নিকট দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এমন কোনো মানুষ নেই যার কোনো চাহিদা নেই, যার কোনো আশা নেই,
প্রতিটি মানুষই তার নিজের ভিতর স্বপ্ন লালন করে থাকে, আশা পোষণ করে থাকে। একজন ছাত্র তার চাহিদা হচ্ছে কিভাবে আমি ভালোভাবে লেখাপড়া করব, কিভাবে আমি ভালো রেজাল্ট করব, কিভাবে আমি একটি ভালো চাকরি নিতে পারব। একজন চাকুরিজীবী উনার চাহিদা হচ্ছে কিভাবে আমি প্রমোশন করাতে পারব। একজন ব্যবসায়ী তার মনের আশা কিভাবে আমি আমার ব্যবসায়িক ক্ষেত্রে বেশি লাভ করতে পারব। একজন মুদি দোকানদার, একজন ভ্যান চালক, রিক্সা চালক, যে কোনো সেক্টরের যে কোনো মানুষই সবারই যার যার অবস্থান থেকে চাহিদা রয়েছে। এই চাহিদাগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য দোয়ার প্রতিটি মুমিনের হৃদয়ের স্পন্দন হচ্ছে, আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি, আমি যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আমি যেন জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারি, আমি যেন কবরের আজাব থেকে মুক্তি পেতে পারি, আমি যেন পুলসিরাতে চোখের পলকে পুলসিরাত পার হতে পারি, আমি যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি, আমি যেন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি। এগুলোই তো হচ্ছে প্রতিটি মুমিনের মনের আশা। এই আশাগুলোকে পূরণ করার জন্য দোয়ার কোনো বিকল্প নেই। সুতরাং দোয়া শুধু মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ নয়, বরং দোয়াই জীবন। জীবন মানেই দোয়া। জীবনের প্রতিটি মুহূর্তেই দোয়ার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি মুমিন, প্রতিটি কল্যাণকামী ব্যক্তির জন্য দোয়া সম্পর্কে সঠিক জ্ঞানার্জন করা আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে সঠিক জ্ঞানার্জন এবং এই বিধানকে কাজে লাগানোর মাধ্যমে আমরা যেন ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দোয়া বলতে আমরা সাধারণভাবে প্রার্থনাকে বুঝে থাকি। এছাড়াও এই অর্থে আরবিতে আরো দুটো শব্দ ব্যবহৃত হয়, আসওয়াল অর্থাৎ চাওয়া, যাঞ্চা করা, আর একটি হচ্ছে আদ-দুআ অর্থাৎ আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা। এই সকল অর্থে দোয়া ব্যবহৃত হয়ে থাকে। এক কথায় আল্লাহ তাআলার সাথে বান্দার সকল কথা, জিকির এবং মুনাজাতকেই প্রার্থনা বলা হয়। দোয়া সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি আমরা জানতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি স্মরণ করতে হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটি ইবাদত। এই হাদিসের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, শুধু আমরা নিজেদের প্রয়োজনেই দোয়া করব এমনটি নয়, যখন প্রয়োজন হবে তখন দোয়া করব, প্রয়োজন হবে না দোয়া করব না, বিষয়টি এমনটা নয়। বরং দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সলাত যেমন একটি স্বতন্ত্র ইবাদত, যাকাত দেওয়া যেমন একটি আলাদা ইবাদত, অনুরূপভাবে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। এই ইবাদতকে সম্পাদন করতে হবে আমার প্রয়োজন থাক আর না থাক, আমি সমস্যায় থাকি আর না থাকি, আমার চাহিদা থাক আর না থাক। এই দোয়াকে একটি ইবাদত হিসাবে গ্রহণ করে এই ইবাদতকে সম্পাদন করতে হবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি। দোয়া এটি আলাদাভাবে একটি ইবাদত, এই মন মানসিকতা ভিতরে সৃষ্টি করতে হবে, নিজের মন মানসিকতাকে এভাবে সৃষ্টি করতে হবে। এই দোয়া কোনো অতিরিক্ত ইবাদত নয়, এই দোয়া কোনো এমন সাধারণ বিষয় নয়, ইচ্ছে হলো করলাম, ইচ্ছে হলো না করলাম না, না, এই দোয়াটিও একটি ইবাদত এবং এই ইবাদতকে সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি,
তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার নিকট চাও, তোমরা আমার নিকট দরখাস্ত পেশ করো, তোমরা আমার নিকট আবেদন করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব, আমি তোমাদের দোয়াগুলো কবুল করব, আমি তোমাদের দরখাস্তগুলো কবুল করব। সুতরাং দোয়াকে আলাদাভাবে একটি ইবাদত হিসাবে গণ্য করে সে অনুযায়ী গুরুত্ব দিয়েই সম্পাদন করতে হবে। এই বিষয়টি সর্বপ্রথম প্রতিটি মুমিনের মাথায় রাখা প্রয়োজন যে দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে তিনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, অর্থাৎ আমি যাকে হেদায়েত প্রদান করেছি, আমি যাকে হেদায়েত দিয়েছি, সে ছাড়া আর তোমরা সকলেই পথভ্রষ্ট, ফাস্তাহদুনি, সুতরাং তোমরা আমার নিকট হেদায়েত চাও, আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে এভাবেই আমাদেরকে আহ্বান করে বলেছেন। এই হাদিসগুলো থেকেও দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিয়েছেন তিনি ছাড়া সকলেই পথভ্রষ্ট। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফাস্তাহদুনি, তোমরা আমার নিকট হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাবার খাওয়াইয়েছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত, ফাস্তাতইমুনি, সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমার নিকট খাবার চাও, উতইমকুম, আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম আরিন, তোমরা সকলেই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে কাপড় পরিধান করিয়েছি সে ছাড়া তোমরা সকলেই উলঙ্গ, সুতরাং ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেনই, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা এরকম যাকে আমি দিয়েছি সে ছাড়া সুতরাং আমার কাছে চাও। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের কুদসির শেষ প্রান্তে এসে বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আহলাকুম, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ অবধি যত মানুষ, যত জিন রয়েছে, সকল মানব জাতি এবং জিন জাতি যদি সকলেই, ফাকামু আলা সাইদিন ওয়াহিদ, একটি ভূমিতে অবস্থান করে, ফাসআলুনি, এবং তোমরা সকলে মিলে যদি আমার নিকট চাও, আমার নিকট প্রার্থনা করো, মনে রাখবে, আতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি প্রত্যেকের চাহিদা অনুযায়ী তাকে দিয়ে দিব, কিন্তু মা নাকসা যালিকা মিম্মা ইন্দি, আমার নিকট যা আছে তা থেকে সামান্য পরিমাণও কম হবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, একটি সুই বিশাল সমুদ্রের মাঝে, বিশাল সমুদ্রের পানিতে সুই ভিতরে ঢুকিয়ে যদি আমরা তুলে নেই, এই সুয়ের মাথায় যতটুকু পানি আসবে এতটুকু কম হবে, একটু কম হবে না, এর চেয়েও একটু বেশিও কম হবে না। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, গোটা মানব জাতি, গোটা জিন জাতি সকলে মিলেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আর আল্লাহ তাআলা যদি আমাদের সকলের প্রার্থনা অনুযায়ী তিনি আমাদেরকে সবকিছু দিয়ে দেন, তারপরও আল্লাহ তাআলার বান্দার থেকে এতটুকু কম হবে না। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত বস্তু হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত বস্তু হচ্ছে দোয়া। স্মরণ করুন সেই মহিলার কথা, যেই মহিলার নাম খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন এই মহিলা তার স্বামীর সঙ্গে কথাবার্তা হচ্ছিল, এক পর্যায়ে স্বামী তাকে বলল, তোমার পিঠ আমার মায়ের মতো, অর্থাৎ ইসলামিক পরিভাষায় এই বিষয়টিকে বলা হয় জিহার। জিহার আর পূর্ববর্তী সেই জাহিলিয়াতের যুগে এমন কথা যদি কোনো পুরুষ কোনো স্ত্রীকে বলে তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়,
এমন কঠিন পরিস্থিতিতে সালাবা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আমাকে এমন কথা বলেছে, এখন আমাদের পূর্ববর্তী আইন অনুযায়ী আমি তো আমার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছি, কিন্তু আমার আমি বর্তমানে বার্ধক্যে উপনীত হয়েছি, আমার সন্তান নিয়ে আমার সন্তানের ভরণ পোষণ কে দিবে, আমার ভরণ পোষণ কে দিবে, আমি এখন কি করব। তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ সম্পর্কে ইসলামিক কোনো বিধান তখন পর্যন্ত নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, কাদ সামিআল্লাহু কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাদ সামিআল্লাহু কাউলাল্লাতি তুজাদিলুকা, ওই মহিলা হে রাসূল তোমার কাছে এসে একটি বিষয় নিয়ে বাদানুবাদ করছে, আল্লাহ তাআলা ওই মহিলার কথাকে শুনতে পেরেছেন। কাদ সামিআল্লাহু কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং ওই মহিলা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন, ওই মহিলা আল্লাহর কাছে অভিযোগ করেছেন, তুমি মনে রেখো আমি আল্লাহ ওই মহিলার কথা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার অভিযোগকে শুনে এই সংক্রান্ত বিধানকে তিনি নাজিল করলেন। এই সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ ওয়াল্লাহি ইন্নি কুনতু ফি জানিবিল গুরফাতি, ওই সময় আমি পাশের গুরফাতে ছিলাম, পাশের কক্ষে ছিলাম, পাশের রুমে ছিলাম, মা সামিতু হিওয়ারাল মুজাদালাতি, আমি এই সম্পর্কে কিছুই শুনতে পাইনি, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বিষয়ে কথা বলছিলেন আমি এই বিষয়ে কিছুই শুনতে পাইনি, কিন্তু আল্লাহু মিন ফাওকি সাবা সামাওয়াত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে আরশে আজিম থেকে এই মহিলার আহ্বানকে, এই মহিলার দোয়াকে, এই মহিলার আবেদনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। সুতরাং আমাদের প্রতিটি কথা, আমাদের জিহ্বার প্রতিটি নাড়াচাড়া, আমাদের মনের অনুভূতি, আমাদের মনের আশা, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি আমাদের সব চিন্তা ভাবনাগুলো তিনি জানেন, শুধুমাত্র প্রয়োজন হচ্ছে কাকুতি মিনতির সাথে একটু পেশ করা, কাকুতি মিনতির সাথে একটু পেশ করা। যদি আমরা আমাদের জীবনকে উন্নতি করতে চাই, উন্নত একটি জীবন গঠন করতে চাই, তারপরও দোয়ার কোনো বিকল্প নেই, দোয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা জানি ভাগ্য হচ্ছে দুই প্রকার, এক প্রকার ভাগ্য হচ্ছে যা পরিবর্তন হয় না, এটাকে বলা হয় তাকদিরে মুবরাম, যা কখনো পরিবর্তন হয় না, আর এক প্রকার ভাগ্য আছে যেটি পরিবর্তন হয় তাকদিরে মুআল্লাক, যেটি পরিবর্তন হয়। এই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, দুআই কেবল ভাগ্যকে পরিবর্তন করতে পারে, দুআই কেবল ভাগ্যকে পরিবর্তন করতে পারে। এইখানে আকিদার একটি বিষয়ে আপনাদের সম্মুখে একটু নক করতে চাই, সেটি হচ্ছে ভাগ্য পরিবর্তন হবে এটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এমনটা না আল্লাহ তাআলা লিখে রেখেছেন আর আমি দোয়া করে উল্টিয়ে ফেললাম, এমনটা না, বরং আল্লাহ তাআলা জানেন এই দোয়া করার মাধ্যমে এই ভাগ্যটা পরিবর্তন হবে এবং সেটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুতরাং জীবনের উন্নতির জন্য, জীবনের সফলতার জন্য, পারিবারিক শান্তির জন্য যদি আমরা ইচ্ছা পোষণ করি, তারপরেও দোয়ার কোনো বিকল্প নেই, তারপরেও যদি আমরা দোয়া না করি, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার নিকট দোয়া করা থেকে নিজেদেরকে অহংকার করে, যারা আমার নিকট দোয়া করে না বরং দোয়া থেকে নিজেদেরকে বিরত রাখে অহংকার বশত, সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করে না, অহংকার করে, গর্ব করে, নিজেকে ভাবে যে আমি মুখাপেক্ষী না, এই মন মানসিকতা নিয়ে যে ব্যক্তি দোয়া থেকে নিজেকে বিরত রাখে, সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, অহংকার থেকে বাঁচতে চান, তারপরও দোয়া আপনাকে করতেই হবে। অহংকার হচ্ছে এমন একটি ভাইরাস, যে ভাইরাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবরিন, যার অন্তরের মাঝে সরিষার দানার সমপরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না।
সুতরাং জাহান্নাম থেকে মুক্তির জন্য এবং জান্নাতে প্রবেশ করার জন্য দোয়া আমাকে করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে অক্ষম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম, সবচেয়ে অপারগ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অপারগ, যে ব্যক্তি দোয়া করে পারে না, যার মন চায় না যে আমি দোয়া করি, যার মন চায় না আমি একাকীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার মনের আশাকে পেশ করি, এই মন মানসিকতা যার মাঝে সৃষ্টি করতে পারে না, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি অক্ষম, সবচেয়ে বেশি দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাজুন নাসি মান আজিজা আনিদ দোয়া, সবচেয়ে অপারগ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম, যে ব্যক্তি দোয়া করতে অক্ষম। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাতি, যার জন্য দুয়ার দরজাকে খুলে দেওয়া হয়, যার জন্য দুয়ার দরজাকে খুলে দেওয়া হয় তার জন্য রহমতের দরজা উন্মুক্ত হয়ে যায়। আপনি দোয়া করবেন, আপনার জন্য রহমতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। আপনি দোয়া থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আপনার জন্য রহমতের দরজাগুলোকেও বন্ধ করে রাখা হবে। এই জন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন বিপদগ্রস্ত ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করতেন তখন তিনি বলতেন, আমা কানা হাউলা ইয়াসআলুনাল্লাহ আল আফিয়া, এই সমস্ত বিপদগ্রস্ত ব্যক্তিরা কি আল্লাহর নিকট নিরাপত্তা চাইতে পারে না? এই সমস্ত বিপদগ্রস্ত ব্যক্তিরা কি আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রাগান্বিত, ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট যে ব্যক্তি দোয়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাই, যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চায় না, যে ব্যক্তি আল্লাহর নিকট দরখাস্ত পেশ করে না, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি দোয়া করো। ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখুন, আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী রাসূলই দোয়া করেছেন। আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ, আমি আমার নিজেদের প্রতি আমরা জুলুম করেছি, আমরা জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আমার উপর রহমত নাজিল না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়ার কারণেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসালামের তওবাকে কবুল করেছিলেন। স্মরণ করুন নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কথা, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া নূহান ইদ নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। অনুহান ইদ নাদা মিন ক্বাবলু, নু ইতিপূর্বে নু আমাকে আহ্বান করেছিল, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম, তার দরখাস্তকে আমি কবুল করেছিলাম এবং আমি তাকে এবং তার পরিবারকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলাম। এই দোয়া করার পরেই তো নু আলাইহিস সালাতু ওয়াসালাম সুদীর্ঘ কাল যাবত একটি জাতিকে তিনি হেদায়েতের পথে আহ্বান করেছিলেন, তারা হেদায়েত হয়নি, অল্প সংখ্যক লোক ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে প্লাবন দিয়ে আল্লাহ তাআলা মেরে ফেললেন। নূহ আলাইহিস সালাম এবং তার পরিবার এবং যারা ঈমানদার ছিল তাদেরকে রক্ষা করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম এই দোয়া করেছিলেন। স্মরণ করুন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামের কথা, উনিও দোয়া, উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এইভাবে, ইন্নামা আশকু, ইন্নামা আশকু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব দুঃখ, আমার কষ্ট, আমার সব সমস্যাগুলো আমি আল্লাহ তাআলার কাছেই পেশ করছি, ওয়া আলামু, আমি যা জানি তোমরা তা জানো না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম উনার জীবনের সব সমস্যাগুলো, সব কষ্টগুলো, সব দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে পেশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে ফিরিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে তারপর শেষ বয়সে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামকে
ফিরিয়ে দিয়েছিলেন। স্মরণ করুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নিজেকে মুক্ত করার জন্য ভিন্ন একটি দেশে তিনি চলে গিয়েছিলেন, যেইখানে থাকার কোনো জায়গা ছিল না, খাবার খাওয়ার মতো কিছু ছিল না, অর্থাৎ তার কোনো আশ্রয় স্থল ছিল না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফাসাক, তিনি দুইজন মহিলার দুইজন মেয়ে লোকের পশুগুলোকে পানি পান করালেন একটি কূপ থেকে। হুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি, ওই দুইজন মেয়ে লোকের পশুগুলোকে পানি পান করিয়ে তিনি একটি গাছের ছায়াতে তিনি আশ্রয় গ্রহণ করলেন। অতঃপর তিনি বললেন, অতঃপর তিনি এইভাবে বললেন, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ তুমি আমাকে যা দিবে তার প্রতি আমি মুখাপেক্ষী, আমি অক্ষম, আমি অপারক, আমার খাবারের মতো কিছু নেই, থাকার মতো কোনো বাসস্থান নেই, হে আল্লাহ তুমিই হচ্ছ দানশীল, আমি হচ্ছি ফকির, তুমিই হচ্ছ শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তিনি আবেদন করলেন, আল্লাহ তাআলা উনার ব্যবস্থা করে দিলেন। কি ব্যবস্থা করে দিলেন? শুধু থাকা খাওয়ারই ব্যবস্থা নয়, বরং বিয়েরও ব্যবস্থা করে দিয়েছিলেন। সেইখানে তিনি 10 বছর অবস্থান করেছিলেন। স্মরণ করুন আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামের কথা, আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম সার্বিকভাবে সমস্ত প্রকার সমস্যায় তিনি নিমজ্জিত ছিলেন। যখন আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন, ও আইয়ুব ইদনাদা রব্বাহু আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন, আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমাকে সমস্যা আমাকে স্পর্শ করেছে, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি হচ্ছেন সবচেয়ে বড় দয়াবান, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ একজন সত্তা, আপনি আমার প্রতি রহম করুন। যখন আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেছিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, এবং তার সাথে সম্পৃক্ত যত প্রকারের সমস্যা ছিল সব সমস্যাগুলোকে আমি দূর করে দিলাম। সম্মানিত সুধি, স্মরণ করুন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের অতল গভীরে একটি মাছের পেটে ছিল। ফানাদা ফিল যুলুমাতি, সেই অন্ধকারের অবস্থায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকেছিলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এইভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তিনি আহ্বান করেছিলেন। আল্লাহ তাআলা সেই মাছের পেটে থাকা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বানকেও আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু, ওই মাছের পেটে থাকা আমার বান্দার আহ্বানকে আমি কবুল করলাম, আমি সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এবং তাকে সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে আমি মুক্ত করে দিলাম। ওয়াকাযালিকা নুমজিল মুমিনিন, আর এইভাবেই আমি মুমিনদেরকে রক্ষা করে থাকি। এটা কি ভাবা যায়? এমন কঠিন পরিস্থিতিতেও দোয়া করেছে, শুধুমাত্র ভরসা রেখেছিল আল্লাহ তাআলার উপর। পৃথিবীর কোনো ব্যক্তি জানতো না, পৃথিবীর কোনো প্রাণী জানতো না যে সাগরের অতল গভীরে মাছের পেটে একজন ব্যক্তি রয়েছে। কে জানতো এমন কঠিন পরিস্থিতিতে ইতিহাসে আর কে পড়েছে, আমি আপনি অথবা কিয়ামত পর্যন্ত আমরা কি এমন কঠিন পরিস্থিতিতে কেউ সম্মুখীন হব? এমন কঠিন পরিস্থিতিতেও ভরসা করেছিলেন, আর আল্লাহ তাআলা সেই দোয়াকে, মাছ এত বড় মাছ কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে পারেনি। স্মরণ করুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, হে আল্লাহ আমার হাড্ডিগুলো নরম হয়ে গিয়েছে, আমার চুল পেকে গিয়েছে, আমার স্ত্রী বার্ধক্যে উপনীত হয়েছে, সে তো বন্দা হয়ে গিয়েছে, তারপরও আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমাকে একজন সন্তান দান করুন। চিন্তা করে দেখুন, স্বামী বৃদ্ধ হয়ে গিয়েছে, হাড়িগুলো নরম হয়ে গিয়েছে, চুলগুলো বার্ধক্যের কারণে পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, আবার স্ত্রী বার্ধক্যের কারণে বন্দা হয়ে গিয়েছে, এমন কণ্টাকাকীর্ণ মুহূর্তেও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। ওয়া জাকারিয়া ইদনাদা রব্বাহু, রব্বি লা তাদারনি ফারদা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে একাকী ছেড়ে দিবেন না, অর্থাৎ আমার বংশধরকে যেন আমি রেখে যেতে পারি,
এই ব্যবস্থা আপনি করে দিন। ও আনতা খৈরুল ওয়ারিসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন পরিস্থিতিতেও জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসালামের দোয়াকে তিনি কবুল করেছিলেন। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়াকে কবুল করেছিলাম এবং কবুল করেই কিন্তু ইয়াহইয়া আলাইহি সালাতু ওয়াসালামকে দান করেছিলেন। স্মরণ করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আমরা সামনে নিয়ে আসি, আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি বাঁকে, প্রতিটি সেক্টরেই তিনি দোয়া করেছিলেন, প্রতিটি যুদ্ধেই তিনি দোয়া করেছেন, প্রতিটি প্রয়োজনেই তিনি দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়া একটি শ্রেষ্ঠ দোয়া। দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি সব কিছুই এই আয়াতে রয়েছে। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আর কি চাই? ইহকালীন সফলতা, পরকালীন সফলতা, বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি, এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই একটি আয়াতের মধ্যেই রয়েছে। এই জন্যই তো ইসলামের শ্রেষ্ঠ একটি ইবাদত হজ্জের সময় যখন আমরা রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝে থাকি তাওয়াফ করার সময়, তখন এই দোয়াটি পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তিনি বেশি বেশি পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালুল্লাহ কুল্লা শাইইন, তোমরা প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক জিনিসই তোমরা আল্লাহর নিকট চাও, ছোট হোক বড় হোক সব কিছুই তোমরা আল্লাহর নিকটে চাও। ফা ইন্নাল্লাহ লাউলা মেতা ইয়াসসার লামেতা ইয়াসসার, আল্লাহ তাআলা যদি কোনো বিষয়কে সহজ করে না দেন তাহলে কোনো বিষয়ই তোমার কাছে সহজ হবে না। আপনি গড় থেকে বের হয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবেন, আপনার দৃষ্টিতে মনে হতে পারে একটি সহজ কাজ, কিন্তু এই সহজ কাজটি করার ক্ষেত্রেও আপনি আল্লাহকে স্মরণ করুন, এই সহজ কাজটিও আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন আপনার জন্য সহজ হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে যত ছোট কাজই হোক না কেন, যত ছোট বিষয়ই হোক না কেন, যত বড় বিষয়ই হোক না কেন, সব ক্ষেত্রেই আপনাকে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। এমনটা কখনোই মনে করা যাবে না এই কাজ ইচ্ছে করলে আমি করে ফেলবো, এই কাজ করার জন্য আবার দোয়া করার প্রয়োজন আছে, এই কাজ তো আমি সব সময় করি, এমনটা ভাবা যাবে না। যেই কাজে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন না ওই কাজ আপনার জন্য সহজ হতে পারে না। যেই কাজে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা নেই, যেই কাজে আল্লাহ তাআলার সাহায্য নেই, যেই কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ নেই, সেই কাজ আপনার দৃষ্টিতে যতই সহজ হোক না কেন, সেই কাজ কখনো সহজভাবে আপনি সম্পাদন করতে পারবেন না। আর যদিও গায়ের জুড়ে ক্ষমতার দাপটে আপনি করে ফেলেন, কিন্তু সেই কাজের বরকত আপনি খুঁজে পাবেন না, সেই কাজের বরকত আপনি খুঁজে পাবেন না। এজন্য প্রতিটি কাজের ক্ষেত্রেই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই মুখাপেক্ষী হতে হবে। দোয়া করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করব। দোয়া করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে ইখলাসের সাথে দোয়া করা, ইখলাসের সাথে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা ইখলাসের সাথে দোয়া করো, একনিষ্ঠ একাগ্রতা একাগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। অতঃপর নিজের অপারগতা, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা, আমি অসহায়, এই ভাবটা ফুটিয়ে তুলতে হবে এবং আল্লাহ তাআলা আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কি কি অনুগ্রহ করেছেন, সেই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। অতঃপর আপনি দোয়া করবেন, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, রসুলের প্রতি দরুদ, নিজের অপারগতার প্রকাশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কত নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতগুলোকে স্মরণ করা, অতঃপর দোয়া করা। নিজের নিজেকে দিয়ে শুরু করবেন দোয়া, নিজেকে দিয়ে, নিজের পিতামাতাকে দিয়ে, নিজের পরিবার থেকে, অতঃপর মুসলিম জাতির জন্য আপনি দোয়া করবেন। আবার দোয়ার শেষে
আল্লাহ তাআলার প্রতি প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পড়েই দোয়া শেষ করতে হবে। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মনোযোগ সহকারে কবুলের আশা নিয়েই দোয়া করতে হবে। মনোযোগ সহকারে এবং কবুলের আশা নিয়েই দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, উদুল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ও আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, এমন অবস্থায় যে তুমি বিশ্বাস করো আমার দোয়াটা কবুল হবে। আপনি দোয়া করবেন এমন ভাবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, এই মন মানসিকতা নিয়েই দোয়া করতে হবে। আমি দোয়া করছি আর ভাবছি আমার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবে, এমনটা ভাবা যাবে না। দোয়া করার সময় এমন একটি মন মানসিকতা ভিতরে সৃষ্টি করতে হবে, আমি আল্লাহর বান্দা, আমি যতই পাপ করি না কেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার সবকিছু বিলিয়ে দিয়ে আমি দোয়া পেশ করব, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমার আহ্বানে সাড়া দিবেন, এই বিশ্বাস আমার আছে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই মন মানসিকতা নিয়েই দোয়া করতে হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন বিন কলবি গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কোন অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না, কোন উদাসীন ব্যক্তির দোয়া কবুল করেন না। অন্যমনস্ক হয়ে আছে এমন মন থেকে দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনি মুখ দিয়ে কি বলছেন সেটাকে অন্তরে উপস্থিত রাখতে হবে। আমি মুখ দিয়ে বলছি হে আল্লাহ তুমি আমার এই ক্ষেত্রে সফলতা দান করো, কিন্তু আপনার মনে অন্য চিন্তা বসবাস করছে। এই যদি হয় অবস্থা, তাহলে দোয়া কবুলের আশা কিভাবে করতে পারি? আমার দৃষ্টি, আমার কথাবার্তা, আমার মন মানসিকতা, আমার অনুভূতি, আমার চিন্তা ভাবনা সবগুলোকেই একই কেন্দ্রীভূত করেই দোয়া করতে হবে। আমার মুখ দিয়ে যা বের হবে অন্তরে সেটাই থাকবে, এবং সমস্ত প্রকার ভালোবাসাকে ডেলে দিয়েই আমি দোয়া করে দোয়া কবুলের আশা করতে পারি। দোয়া কবুলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করলে দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। আওয়ালায়ু শাকান্নাল্লাহু আইয়াবাতা ইকাবা মিনহু, যদি তোমরা ভালো কাজের আদেশ না করো এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত না রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার পক্ষ থেকে তোমাদের প্রতি শাস্তিকে নাজিল করবেন। সুম্মা তাদউনাহু, আর শাস্তি নাজিল হওয়ার পর যদি তোমরা দোয়া করো, ফালা ইস্তাজাবু লাকুম, তাহলে তোমাদের দোয়া কবুল হবে না। এজন্য ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এই আমল নিজের মাঝে যদি সৃষ্টি করাতে পারি, তাহলে দোয়া কবুলের আশা করতে পারি। অতঃপর দোয়া কবুলের আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কঠিন সময়ে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। যখন আপনি আনন্দে থাকবেন তখন যদি আপনি দোয়া করেন, যখন আপনি আনন্দের মাঝে থাকবেন তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে কঠিন অবস্থাতেও আল্লাহ তাআলা আপনার আহ্বানে সাড়া দিবেন। দোয়া কবুলের আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হারাম বর্জন করতে হবে। ইন্না আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, উল্লেখ করে তিনি বললেন, একজন ব্যক্তি দীর্ঘ সফরে সে গমন করেছে, এমন দীর্ঘ সফর, সে দুলায় তার চুলগুলো উস্কো, তার চোখে মুখে সফরের চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ দোয়া কবুলের সমস্ত প্রকার বৈশিষ্ট্য ওই ব্যক্তির মাঝে উপস্থিত ছিল, বিদ্যমান ছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বললেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফা আন্না ইস্তাজাবুলা, কিন্তু ওই ব্যক্তির পেটে যে খাবার আছে, তার গায়ে যে পোশাক আছে, এই সব কিছুই কিন্তু হারাম পন্থায় অর্জিত টাকা দিয়ে ক্রয় করা, সুতরাং ফা আন্না ইস্তাজাবুলা, কিভাবে তার দোয়া কবুল হবে, কিভাবে তার দোয়া কবুল হবে? সুতরাং হারাম পন্থায় অর্জিত টাকা দিয়ে যদি আপনি পোশাক ক্রয় করেন, খাবার খান, পানি খান, হারাম ভাবেই যদি আপনার জীবনটা
হারাম ভাবে যদি আপনার জীবনটা গঠন হয় তাহলে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অতঃপর দোয়া করার পর ফলাফল পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাওয়া যাবে না, আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হচ্ছে না, আমার দোয়া কবুল হচ্ছে না, এমন চিন্তা ভাবনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলিম কোনো পাপের জন্য দোয়া না করবে, কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ক্ষতি করে এমন কোন দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুসলিমের দোয়া কবুল হতেই থাকবে, হতেই থাকবে, যদি সে দোয়া কবুলের তাড়াহুড়া না করে। তাড়াহুড়া মানে কি? আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হলো না, এমন কথা বলা যাবে না। আর দোয়া করলে কোনো ঘাটতি নেই, হয় আপনি যেটি চাচ্ছেন সেটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন, অথবা এর বিনিময়ে আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, অথবা দুনিয়াতে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। এই সংবাদ শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, তাহলে তো দোয়ার কোনো ঘাটতি নেই, দোয়ার রেজাল্ট আমরা যে কোনো একটা আশা করতেই পারি, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যত বেশি দোয়া করো না কেন, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি প্রদানকারী। তারপরও বুদ্ধিমত্তা দিয়ে বুদ্ধি খাটিয়ে কিছু বিশেষ মুহূর্ত রয়েছে সেই সময় দোয়া করা উচিত। সব সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কিন্তু এমন কিছু বিশেষ সময় রয়েছে যেই সময়গুলোতে দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে শেষ রাত্রিতে দোয়া করা। শেষ রাত্রির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আজানের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন আমরা সলাতে থাকব, সিজদায় আমরা অবস্থান করব, তখন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যখন আমরা সলাত শেষ করব, সলাতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু এইখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সলাতের শেষে দোয়া করার দ্বারা ইসলামিক স্কলারগণ যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে সালাম ফিরানোর পূর্বে দোয়া করা। শেষ বৈঠকের সবগুলো দোয়া শেষ করে তারপর সালাম ফিরানোর আগে যে গুরুত্বপূর্ণ সময়টা, এই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আরো একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফিরিয়ে দেন না। এই সময় সম্পর্কে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে খতিব সাহেব যখন খুতবা শুরু করেন সেই সময় থেকে সলাতের সালাম ফিরানোর আগ পর্যন্ত এই সময়, আর অধিকাংশ আলেমগণ বলেছেন আসরের পর থেকে মাগরিবের সলাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। এই জন্যই তো আমাদের বিজ্ঞ আলেমগণ আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, জুমার দিন মাগরিবের সলাতের আধা ঘন্টা পূর্বেই সলাতের প্রস্তুতি নিয়ে মসজিদে এসে দোয়া করতে থাকা। দোয়া কবুলের আরো একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। অতঃপর আরো একটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের বেলা যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে বা এমনি এমনি ঘুম ভেঙে যায়, তখন আপনার দোয়া 100% কবুল হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীর পাক অথবা নাপাক যে অবস্থায় থাকুক না কেন, অজু থাক আর না থাক, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছয়টি বাক্য পাঠ করে ওই ব্যক্তি যা দোয়া করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উস্তুজিবালাহ, তার দোয়াকে কবুল করা হবেই, 100% গ্যারান্টি দেওয়া হয়েছে এই হাদিসের ভাষ্য অনুযায়ী। শুধু তাই নয়, পিতার পক্ষ থেকে সন্তানদের জন্য যা দোয়া করা হয় সেই দোয়াকে কবুল করা হয়, মুসাফির ব্যক্তির দোয়াকে কবুল করা হয়, মাজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং অত্যাচারিত ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না, এই জন্য অত্যাচার করা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেই শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। সামনে দোয়া করলে আমি আপনার সামনে দোয়া করলাম, এই দোয়ার মাঝে লৌকিকতা থাকতে পারে,
এই দোয়ার মাঝে স্বার্থ থাকতে পারে, কিন্তু আপনার অনুপস্থিতিতে যদি আপনার জন্য আমি দোয়া করি তাহলে এইখানে রিয়া থাকার কোনো সম্ভাবনা নেই, লৌকিকতা থাকার কোনো সম্ভাবনা নেই, কোনো স্বার্থ নিহিত থাকার কোনো সম্ভাবনা নেই। যদি অনুপস্থিত ব্যক্তির জন্য আমি দোয়া করি এই দোয়া কবুল হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু যার জন্য দোয়া করব তার লাভ এমনটা নয়, আমি যে দোয়া করছি আমার জন্য লাভ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন, যখন কোন মুসলিম ব্যক্তি তার অপর মুসলিম অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে তখন তার মাথার নিকট একজন ফেরেশতা নিয়োজিত থাকে, ওই ফেরেশতা ওই দোয়াকারীর সঙ্গে সঙ্গে বলতে থাকে, যেমন আমি আপনার জন্য দোয়া করলাম আল্লাহ তাআলা আপনার কল্যাণ করুক, ফেরেশতা বলতে থাকে আমিন, ওয়ালাকা মিসলাক, অর্থাৎ ওই ব্যক্তির জন্য আমি যা দোয়া করব ফেরেশতা আমার জন্য হুবহু সেই দোয়াই করবে। এই জন্য অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করা অনুপস্থিত ব্যক্তির জন্য উপকার, আমার জন্য উপকার। এজন্যই তো গোটা মুসলিম জাতির জন্য দোয়া করা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব, প্রতিটি মুমিনের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রকার এই দোয়া কবুলের বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।